আজকে আমি করব হালকা করে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। প্রথমে মাছটা ভেজে নিচ্ছি, এত গরম আর কিচ্ছু খেতে ভালো লাগবে না, বিশাল গরম। জিরা ফোড়ন দেবো, পটলগুলো দেবো, হলুদ দেবো ঢাকা দিয়ে কমিয়ে রেখে দেবো। বললাম পটলটা ভালো ভালো হয়ে গেছে, আর এটা দিয়ে দেবো একটু সেদ্ধ করা আলু, মানে এখন সব দিনের আলু পড়ে না। আদা দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ তো দিয়েছি, জিরে গুঁড়ো দিলাম, ধনে জিরে গুঁড়ো দিলাম, একটা হালকা ঝোল ভাত সকালে আরামসে করে আপনারা খেয়ে অফিসে যেতে পারবেন। আলুটাকে সেদ্ধ করে রাখবে, ওইটা বলতেই টাইম যাচ্ছে, জল দিয়ে দিলাম, ফুটে গেলে লাস্টে মাছটা হতে থাক, ফিরে আসছি। মাছটা দিয়ে দেবো, বেশ হয়ে গেছে, কম হলে ভালো হতো, বাস ফিনিশ। মাছের ঝোল ঢেলে পরিবেশন করি, কত কম টাইমে
আমার ছবিটা আমাকে